This group of 20 user group has been registered by Mohammad Nazmuz Salehin, the senior software engineer at Muvee Technologies Singapore, and the Professor Dr. Hasan Sarwar Sir, head of the computer science and engineering, United International University, to Google I/O event in San Francisco on 18th May 2011, which they confirmed on 18th June 2011. যে গুগল টেকনোলজি ইউজার গ্রুপ যদি ওয়ার্ল্ড এর মধ্যে আপনারা দেখি তো এই ম্যাপটাই দেখাচ্ছে যে 88টা দেশে এই গুগলের চ্যাপ্টার আছে, এটাকে একটা চ্যাপ্টার বলে। আর চ্যাপ্টারের সংখ্যা হলো 297। 297 হওয়ার কারণ হলো ওই এক একটা দেশে হয়তো অনেকগুলো করে চ্যাপ্টার আছে এবং ওই চ্যাপ্টার গুলো হচ্ছে এক একটা শহর ভিত্তিক। আর এ পর্যন্ত ইভেন্ট হয়েছে 558টা এই গুগলের সারা পৃথিবী। এই এটা একটা ওয়েবসাইট code.google.com, এই ওয়েবসাইটের মধ্যে এগুলো আছে, অ্যাপ্লিকেশনগুলো আছে, যে অ্যাপ্লিকেশনগুলো গুগল ওপেন সোর্সে ডেভেলপ করেছে এবং যে কোনো প্রোগ্রামার এই ওপেন সোর্সগুলো ইউজ করতে পারবে। যেমন একটা করে ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইটটা হোস্ট করা হয় গুগলেরই একটা জায়গাতে, গুগলই এই জায়গাটা দিয়ে দেয় এই পার্টিকুলার ওয়েবসাইটটা পোস্ট করার জন্য। কিন্তু তোমরা দেখো এখানে সিটেল যে গুগল জিটিউজি যে সাইটটা আছে ওই সাইটটা পোস্ট করা হচ্ছে, আমি একটা স্ন্যাপশট নিয়ে এসেছি। এখানে দেখো সিডনির একটা ওয়েবসাইট পোস্ট করা আছে, তোমরা যদি দেখো এর মানে একটা ওয়েবসাইট আমাদেরও পোস্ট হচ্ছে যেখানে সমস্ত অ্যাক্টিভিটিগুলো লেখা থাকে এবং বলা হয় যে কবে কোন ইভেন্টটা হবে, কবে জাভার উপরে হবে, কবে পাইথনের উপরে হবে, কিংবা কবে অ্যান্ড্রয়েডের উপরে ওয়ার্কশপ হবে, এবং ইন্টারেস্ট পার্সন যারা তারা এখানে এসে যোগাযোগ করে। এবং এখানে এই ওয়েবসাইটে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে পৃথিবীতে কোন কোন দেশ এই টেকনোলজি ইউজার গ্রুপের সাথে অ্যাফিলিয়েটেড, তার মধ্যে কয়েকটা টপ কান্ট্রিজ 88টা দেশ এখানে অবশ্যই তোমরা দেখেছো যে কানেক্টেড। তার মধ্যে একদম নাম্বার ওয়ানে আছে ইউনাইটেড স্টেটস, তারপরে আছে রাশিয়া, জার্মানি, চেক রিপাবলিক, ইউক্রেন। তো বুঝতে পারছো যে পৃথিবীর প্রত্যেকটা দেশ এই ব্যাপারে খুবই সিরিয়াস। এবং চ্যাপ্টারগুলোর নামও লেখা আছে, যেমন প্রথমে এটা হচ্ছে বোধহয় সেকেন্ডটা কি, প্রথমটা সম্ভবত রাশিয়া নাকি আমি ভুলে গেছি, কাজাখস্তান বা কোনো একটা জায়গার চ্যাপ্টার, তারপর বুয়েনোস আইরেস মানে আর্জেন্টিনা। তো চ্যাপ্টারগুলোর মধ্যে বলা আছে যে কোন চ্যাপ্টার অ্যাক্টিভিটি ওয়াইজ চ্যাপ্টারগুলো লিস্টিং করা আছে। এবং হট টপিক বলতে যেখানে ডান পাশে খেয়াল করো অ্যান্ড্রয়েড, এটা একটা হট টপিক, গুগলের অ্যাপ ইঞ্জিন, ক্রোম এক্সটেনশন, ওয়েব টুলকিট, গুগল ম্যাপস এপিএস, তাহলে এই কান্ট্রিগুলোতে এখন এই ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট বেশি কাজ হচ্ছে। আমরা এখন এই জিটিউজি ঢাকার ওয়েবসাইট ওপেন করছি। আমাদের জন্য সুখবর হলো এটা যে বাংলাদেশে এখন পর্যন্ত জিটিউজির কোনো গ্রুপ ছিল না। তো মে মাসে আমরা অ্যাপ্লাই করেছিলাম, আমরা বলতে আসলে যেটা হয় যে আমার এক প্রাক্তন স্টুডেন্ট ও সিঙ্গাপুরে জব করছে, সিঙ্গাপুরে একটা কোম্পানিতে, ও গুগলের সাথে যথেষ্ট ভালো পরিচয় আছে, গুগলের যারা ভাইস প্রেসিডেন্ট আছে তাদের সাথে পরিচয় আছে, তার নাজমুজ সালেহিন। তো ও গুগলের সাথে প্রায় এক দেড় বছর ধরে কাজ করছে এবং ও আমার সাথেও আমার কন্টিনিউয়াস কমিউনিকেশন করছে, এবং আমিও ওর সাথে এবং আমার এখানে আরও দু একজন স্টুডেন্টকে নিয়ে কিছু গুগলের প্রজেক্ট ডেভেলপ করছিলাম যেটাকে গুগল ওয়েব প্রজেক্ট বলে। তো দিস ইজ আওয়ার ওয়েবসাইট। তারপরে কি হইলো আমেরিকা, কিন্তু আমেরিকার কতগুলো জিনিস আছে এটা
যেখান থেকে ফলো করার অনেক জিনিস। এক নম্বর হচ্ছে আমেরিকাতে কারো চাকরি কিন্তু সিকিউর না, ইনক্লুডিং প্রেসিডেন্ট। তার মানে কি হয়, তার মানে তারা সবসময় কম্পিট করতে থাকে, 80% ওরা করে, যত পেপার পাবলিশ হয় মোর দেন 80% তারা করে। কারণ কি, তারা সারাক্ষণ একটা কম্পিটিশন করতে হয়, কম্পিটিশনের ব্যাপারটা ওরা ভালো মতো বুঝছে। আমরা কম্পিটিশন করতে চাই না, কম্পিটিশন করলে আমরা মনে করি যে না না প্রতিযোগিতা দরকার কি, অংশগ্রহণ করাই বড় কথা, এরকম একটা বোঝা। আমরা মনে হয় একটা সান্ত্বনা পাওয়ার চেষ্টা করি, বড় হওয়ার চেষ্টা করি, এটা কিন্তু খারাপ। প্রতিযোগিতা করতে হবে, তাহলে তুমি একটা কিছু ছাড়ো। তো ওরা অনেক গবেষণা করছে, এলাম কে নামে এক ভদ্রলোক ছিলেন আইবিএম এ, উনি অনেক চিন্তাভাবনা করে আইবিএম বোর্ডে প্রেস করলেন যে ওই অপারেটিং সিস্টেমটা হলো খুব ছোট একটা বিষয় আর কি, 3% এটা হলো কম্পিউটার আছে, এটা আমরা কারো দিয়ে দিই, তাই না? আমার ব্যবসাও ঠিক থাকলো, আবার আমি একাও থাকলাম, সো ওদের দিয়ে দিই। বাট নেক্সট মুভ ইজ বিএনএস, তখন কি গুগল, গুগলে কিন্তু আর হার্ডওয়্যার নাই সফটওয়্যার নাই, তখন কি হলো ডেটা, মোর ইনফরমেশন, ইনফরমেশন তারা বেশি করতে শুরু করলো, তাই না? এবং আমি বলি যে গুগল থেকে একটা ফরচুন 500 কোম্পানি ওদের ওয়েবসাইটে গেলে বোঝা যায় না, বোঝা যায় গুগল আসলে দেখে কি ও ব্যবসাটা করে, মানে কোনো সময় কি মনে হয়েছে যে গুগলে গিয়ে আসলে গুগল কে ব্যবসা করে, এত বড় কোম্পানি ব্যবসা করে, সব তো ফ্রি দেয়, কোনো কিছু সে চার্জ করে করে না, তাহলে এত বড় কোম্পানি। ফেসবুক, ফেসবুক কি আরো ভালো ভালো ভাবে বলতে হবে, সোশ্যাল নেটওয়ার্কিং না, ফেসবুকের এলিমেন্ট কি মানুষ, মানুষ। সো এখন হলো কি, প্রথমে ছিল যন্ত্র হার্ডওয়্যার, তারপর হলো সফটওয়্যার, তারপর হলো ডেটা, এখন ব্যবসা হচ্ছে ঠিক আছে। ফেসবুক কেমনে সে ব্যবসাটা করে, নিজে ব্যবসা তো সে করেই, আবার অনেকের জন্য ব্যবসার একটা প্ল্যাটফর্ম যেটা গুগল করছে, তাই না? মাইক্রোসফট এবং আইবিএম কিন্তু অন্যদেরকে ব্যবসা করার জন্য প্ল্যাটফর্ম দেয় না, দিছিল দেয় না, গুগল এসে প্রথমে দিল, গুগল অ্যাডসেন্স করা যায়, এটা করা যায়, গুগল সার্ভিস না রকম ভাবে গুগল থেকে ব্যবসা করা। ফেসবুক এসে এটা আরো পেন করছে, কি বললো, আমি আমার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস দিয়েছিলাম, এখন ফেসবুকের জন্য প্রোগ্রাম লিখলেই অনেক টাকা পাওয়া যায়। ফেসবুক শুধু নিজে বড় হয় নাই, সঙ্গে সে আরো অনেকে বড় হচ্ছে, এটা হচ্ছে একমাত্র ফিলোসফি, নিজে নিজে বড় হতে চাই না, বড় আরো 10 জনকে নিয়ে বড় হতে হবে, যেটা আমরা কুইকলি এখন আমরা এটা আমরা পয়েন্ট শুরু করেছিলাম ওই গণিত গল্পে, এটা আমরা প্রথম বলতে শুরু করলাম যে নলেজ ইজ নট পাওয়ার, শেয়ার নলেজ ইজ পাওয়ার, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমরা বলছি গুগল টেকনোলজি ইউজার গ্রুপ, একটা ইউজার গ্রুপ কি করে, নলেজ শেয়ার করে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যে আমি যা জানি সেটা আমি আরো 10 জনের সঙ্গে শেয়ার করব। এবং আমি তোমাদেরকে বলি এই যে তুমি সংখ্যা বিষয়টা ভাবো, বাংলাদেশে আমি জানি যে একটা ছোট্ট সার্ভিস আছে, কেমন যে এই যে এটা নাম হলো বলিউড আপডেট, বলিউড আপডেটের সাবস্ক্রাইবার কত বাংলাদেশে জানো? আমি খুবই অবাক হয়েছি, তুমি 1,50,000 লোক বলিউড আপডেট জানে প্রতিদিন সকালবেলা, তারা এসএমএস পায়, পায় কি করে আলাদা যাবে, কিন্তু সারা পৃথিবীকে মনে করতে হবে আমার কাজের, সেই জন্য কি রেডি হইতে হবে। রেডি হওয়ার একটা বুদ্ধি হচ্ছে এরকম নানান ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকা। আমি আমি জানি না তোমাদের পাস করার পরে কারো কারোর সঙ্গে আমার সাথে দেখা হবে, তুমি এই পাশে বলবো আমি ওই পাশে বলবো, চাকরির বেড়ায় বলি, এবং আমি প্রথমে জিজ্ঞেস করবো যে ভাই তুমি কিছু করছো, এমন কোনো কাজ করছো যেটা সোসাইটির কোনো কাজে লাগছে। আমি খুব ক্যাটাগরিক্যালি জিজ্ঞেস করি যে বন্যার সময় কিন্তু বানাইছিলাম এবং কি করছে, তো তারা বড় ভাই আমাকে বলছে যে মামা এই আজকাল কম্পিউটারে ওপেন সোর্স প্রোগ্রামিং করা যায়, কি করো? বলে ওটি প্রোগ্রামিং দিকে তারপরে সাবমিট করি, সাবমিট করলে কি হয় বলে টাকা নেই। আমি তো তার জয় গেলাম, টাকা ভালো পাওয়া যায়, হ্যাঁ টাকা পাওয়া যায়, কেমন পাওয়া যায়? আমি হিসাব করে বললাম যে আমি মাসে প্রায়
তো 2 ঘন্টা পর মনে করতে 4 ঘন্টা লাগবে বাট সোমবার সপ্তাহে 4 ঘন্টা কাজ করে যদি মাসের শেষে 30,000 টাকা আমি চলে যাই ও 80 মিলিয়ন ডলার কথা বলছিল তো আমি তাই জন্য আশ্বস্ত করছি সবে 80 মিলিয়ন তো করতে হবে কোনো কথা বলো না বাট আমি ভাবি লেখা হয়নি এরপরে ও এই কাজটা শুরু করার পরে এই ফারানা শারমিন আমার পিছনে লেগে আছে স্যার কিছু একটা করতে হবে তাই বললাম ঠিক আছে ইউনিভার্সিটি ভিতরে একটা ছোট রুমের মধ্যে একটা আলোচনা করা যায় তো ফারানা শারমিন এবং এই আমাকে এরকম ধাক্কা দিয়ে দিয়ে বলল যে না